हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल माय कुकिंग माय स्टाइल। आज के अपने साथ नतून एक रेसिपी शेयर करार्जन चले एलम। अस्सलामु अलैकुम, आशा करी सबाई भलो आमी आलहमदुलिल्लाह भलो आछी। आज के पोलावर एक रेसिपी अपन साथे शेयर करब। जरा पोलाओ रान्न एकदम ही नतून, आशा करछी तादेर जोन्नो आमार ए रेसिपिटा अनेक हेल्पफुल होबे। আর ভিউয়ার্স, মাই কুকিং মাই স্টাইলের ফেসবুক পেজ আছে। ইউটিউবে রেসিপি আপলোড দেওয়ার আগে নেক্সট কী রেসিপি আসছে সেটার আপডেট অলওয়েজ পেজে দিয়ে দেওয়া হয়। সো পেজে লাইক দিয়ে আপডেটেড থাকুন। পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার মূল রান্নায় চলে যাই। এখানে 2.5 কাপ অর্থাৎ 2.5 কাপ সুগন্ধি পোলাওর চাল নিয়েছি। চালটা ধুয়ে 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখে চালনিতে পানি ঝরিয়ে নিয়েছি। আছে এখানে 1 চা চামচ লেবুর রস, আর এখানে 1/2 চা চামচ করে রসুন আর আদা পেস্ট, 4টা এলাচি। এলাচির এক সাইড আমি একটু ফাটিয়ে নিয়েছি যাতে ফ্লেভারটা বের হয়। 2টো তেজপাতা নিয়েছি, আর এখানে আছে 3-4 টুকরো দারুচিনি, 2 টেবিল চামচ বাটার। আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন। আছে এখানে গ্রিন পিস অর্থাৎ মটরশুঁটি, এটা ফ্রোজেন, আমি এখানে 1/2 কাপের থেকে একটু কম নিয়েছি। 4টা কাঁচামরিচ নিয়েছি, মরিচের এক পাশ সামান্য একটু কেটে নিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার বের হয়। এখানে 1 টুকরো গাজর নিয়েছি, গাজরটা আমি গ্রেট করে নেব। গ্রেটারের যে চিকন পাশটা আছে আমি সেই পাশটা দিয়েই গ্রেট করে নেব। গাজরটা গ্রেট করার পর এখানে আমি 1/4 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। প্যানে এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। ননস্টিক প্যানে বেশি একটা তেল লাগে না। আর দিয়ে দিব 2 টেবিল চামচ বাটার। বাটারটা অবশ্যই তেল দেওয়ার পরে দিতে হবে, আগে দিলে অনেক সময় পুড়ে যেতে পারে। আর আপনারা চাইলে পোলাওটা কিন্তু পুরোপুরি তেল দিয়েও করতে পারেন, আবার চাইলে ঘি দিয়েও করতে পারেন, যার যেভাবে ভালো লাগে। বাটারটা পুরোপুরি গলে যাওয়ার পর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আদা রসুনের পেস্ট দেওয়ার পর 1 মিনিটের মতো একটু ভেজে নিব যাতে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে। আদা রসুন একটু ভাজার পর এখানে দিয়ে দিব গরম মশলাগুলো অর্থাৎ এলাচি, দারুচিনি আর তেজপাতা। তেজপাতাটা আমি মাঝখান দিয়ে একটুখানি ছেড়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। সবগুলো উপকরণ দেওয়ার পর একটু নেড়ে আমি এখানে চালগুলো দিয়ে দিব। চাল দেওয়ার পর প্রথম 5 মিনিট একটু হাই হিটে ভাজব। টোটাল আমি 10 মিনিট ভাজব, পরের 5 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিব। আমি একটু সময় নিয়ে ভাজব, কারণ এই ভাজার ফলে পোলাওটা ঝরঝরে হবে এবং সুন্দর একটা ফ্লেভারও আসবে। কন্টিনিউ নাড়তে হবে, নয়তো নিচে কিন্তু পুড়ে যেতে পারে। নাড়তে নাড়তে একসময় দেখবেন চালগুলো প্যানের মধ্যে ফুটে উঠছে, তার মানে আমার ভাজাটা অলমোস্ট কিন্তু হয়ে আসছে। 10 মিনিট ভেজে নেয়ার পর এখানে আমি এখন পানি দিয়ে দিব, তবে অবশ্যই গরম পানি দিতে হবে। 1 কাপ চালের জন্য কিন্তু 2 কাপ পানি, সো আমার এখানে 2.5 কাপের জন্য 5 কাপ পানি লেগেছে। পানি দেওয়ার পর এখানে আমি লবণ দিয়ে দিব, লবণটা স্বাদ মতো দিতে হবে। লবণ দেওয়ার পর একটু টেস্ট করে দেখে নিতে হবে লবণটা ঠিক আছে কি না। একটু নেড়ে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু চুলাটা হাই হিটে আছে। এভাবে 4-5 মিনিট হবে। এখন এখানে আমি অ্যাড করে দিব 1 চা চামচ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার ফলে কিন্তু পোলাওটা অনেক ঝরঝরে হবে। এ পর্যায়ে দিয়ে দিব মটরশুঁটি আর গ্রেট করে রাখা গাজর। তারপর দিয়ে দিব এখানে 4টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। এখন আমি কিন্তু গাজর আর মটরশুঁটিগুলো পোলাওর সাথে মিক্স করব না, জাস্ট সাইডগুলো একটু আমি নেড়ে দিচ্ছি। এখন চুলাটা একদম ডিম করে 10-12 মিনিটের জন্য ঢেকে দিব।
ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে ওটা আমি একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি, যাতে ভেতরের ভাপটা বের হতে না পারে। ঢাকনা উঠিয়ে এখন পোলাওটা আমি একটু জাস্ট উপর নিচ করে একটু নেড়ে দিব, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ভালোভাবে একটু উপর নিচ করে নেড়ে দিয়ে এটাকে আমি আবারও 15 মিনিটের জন্য ঢেকে দেব। রাইসগুলো একটু হালকাভাবে একসাথে করে ঢেকে দিতে হবে। ঢেকে দিচ্ছি 15 মিনিটসের জন্য। পনেরো মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি আবারও একটু নেড়ে দিব, তবে বেশি নাড়া যাবে না, জাস্ট উপর নিচ করে নেড়ে দিতে হবে। দেখুন পোলাওটা কিন্তু একদম ঝরঝরে, কোনো স্টিকি ভাব নেই, আর তেলটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। পোলাওয়ের মধ্যে অতিরিক্ত তেল হলে কিন্তু খেতেও ভালো লাগে না। আমি চেষ্টা করেছি ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, তারপরও যদি কারো কোথাও বুঝতে অসুবিধে হয় তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। দেখি কিন্তু বোঝা যাচ্ছে একদম সফট আর ঝরঝরে, কোনো স্টিকি ভাব কিন্তু নেই এখানে। পারফেক্ট হবে কিনা এই ভয়ে অনেকে পোলাও করতে ভয় পায়, একসময় আমিও কিন্তু পেতাম, এখন করতে করতে ইজি হয়ে গেছে। একটু সাজিয়ে নিচ্ছি গ্রেট করা গাজরে, কিন্তু পোলাওটা এমনি দেখতে সুন্দর লাগছে, এখানে বেরেস্তা দেওয়ার কিন্তু একদমই দরকার নেই। একদম পারফেক্ট পোলাও যদি রান্না করতে চান তাহলে আমার এই রেসিপিটি সম্পূর্ণ ফলো করতে পারেন। আই হোপ আপনাদের পোলাও পারফেক্ট হবে। আর আজকের এই রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর সাথে সাবস্ক্রাইবও করে ফেলুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে এ পর্যন্তই। চলে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত চোখ রাখুন মাই কুকিং মাই স্টাইলে। আল্লাহ হাফেজ।